কিছু টপটপ যে চালাচ্ছে সামনে কিছু দেখা যেতেছে না, আর দুই সাইডে গাছ দিয়ে ভরা, আর একটু পর পর হচ্ছে, একটু পর পর সমুদ্রের যে ভিউগুলো আসতেছে পানিগুলো একদম উত্তাল হয়ে আছে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, অসাম অসাম। তাহলে বসে বুঝিয়ে বন্ধুরা নতুন ব্লগে স্বাগতম করছে তোমাদের ভাই রনজায়। সো বন্ধুরা, কালকে ঢাকা থেকে আসছি কক্সবাজার। তো বৃষ্টি ভেজা কক্সবাজারে কালকে মজার মজার খাওয়া দাওয়া করলাম, মাস্তি করলাম। তো এই ওই কালকের ব্লগটি যারা দেখোনি তারা অবশ্যই তাড়াতাড়ি চ্যানেল ঢুকে ব্লগটি দেখে ফেলো। আর আজকে দ্বিতীয় দিন কক্সবাজারে, আজকে আমরা যাচ্ছি হচ্ছে পালঙ্কি রেস্টুরেন্ট। তো পালঙ্কি রেস্টুরেন্ট অনেক 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 ফেমাস কক্সবাজার। সো পালঙ্কি রেস্টুরেন্টে যাব আর মজার মজার খাবার খাবো, তোমাদেরকে খাবারের রিভিউ দিব, আর যাওয়ার পথে এই সমুদ্র সৌন্দর্য উপভোগ করতে করতে আর তোমাদেরকে দেখাইতে দেখাইতে যাবো। সো বন্ধুরা, চলো এই ব্লগটি শুরু করার আগে তোমার ভাই রনজায় ব্লগ চ্যানেলকে লাইক এন্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশে থাকো। সো বন্ধুরা, আর বেশি দেরি না করে আমরা আজকের এই ব্লগটি স্টার্ট করছি। সো গাইস, কালকে বলছিলাম হচ্ছে রাতে বলছিলাম যে ব্যালকনি থেকে যে সমুদ্রের যে ভিউ চেক করো গাইস, ব্যালকনি থেকে দাঁড়ায় এই যে সমুদ্রের যে ভিউটা, মাশাআল্লাহ, মনটা একদম ভরপুর ভরপুর শান্তি করে দিছে। আর তার মধ্যে বৃষ্টি, তার মধ্যে বৃষ্টি, এইরকম একটা সমুদ্রর ভিউ আর তার মধ্যে হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি, এইরকম ওয়েদার থেকে ভালো ওয়েদারে কক্সবাজার আসাটা আমার কাছে মনে হয় না আর কখনো হবে। এত সুন্দর ভিউ আর সাথে ঝিরিঝিরি বৃষ্টি বসে উপভোগ করাটা সেই রকম একটা অসাম ব্যাপার। সো বন্ধুরা, চলো আর বেশি দেরি না করে আমরা পালঙ্কের উদ্দেশ্যে রওনা দেই। আমরা পালঙ্কি যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম, আর হচ্ছে টপটপ দিয়ে আমরা রওনা দিলাম। এই আমাদের বস আমাদের আর পপকর্ন খাচ্ছে, অলমোস্ট শেষ করে ফেলছে, আর বাবার জন্য রাখলে না কেন, সব খেয়ে ফেলছো। এই রোডে হচ্ছে তোমরা জিপ দিয়েও যাইতে পারবো, তবে জিপের থেকে অনেক 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 গুণ বেশি মজা বাবা টমটম দিয়ে। আর আমার সাথে আছে আমাদের বস, আমাদের হিরো, আমাদের আরাস। সো আর আমার সাথে আছে অলসো আমার ওয়াইফ, মাই বিউটিফুল ওয়াইফ। গাইস, এই যে বৃষ্টি, এত ঝড়ো বৃষ্টির সাথে মেরিন ড্রাইভের যে ভিউটা, মাশাআল্লাহ, মনটা ভরে গেছে। আই থিঙ্ক আমি মনে করি যে বৃষ্টির সিজনটা হচ্ছে বেস্ট সিজন ফর কক্সবাজার আসার জন্য, বেস্ট সিজন, কারণ এই যে বৃষ্টি কত মানে সুন্দর পরিবেশ, কত যে ভাল লাগতেছে, মানে ভাষায় বোঝানো যাবে না। চেক করো, সবাই চেক করো, চেক করো, কিচ্ছু দেখা যাচ্ছে না সামনে, কিছু টপ টপ যে চালাচ্ছে সামনে কিছু দেখা যেতেছে না, আর দুই সাইডে গাছ দিয়ে ভরা, আর একটু পর পর হচ্ছে, একটু পর পর সমুদ্রের যে ভিউগুলো আসতেছে পানিগুলো একদম উত্তাল হয়ে আছে, মাশাআল্লাহ লাগতেছে। তো গাইস, পালঙ্কি রেস্টুরেন্টে চলে আসলাম আমরা, আর পুরোটা রাস্তা বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। সো বৃষ্টির মধ্যে এই মজা ফাইনালি পাগল করে দিচ্ছে আমাদেরকে। পালঙ্কি রেস্টুরেন্টের ভিতরে যাই তাহলে দেখি খাবার কী আছে। সো গাইস, ফাইনালি প্রচণ্ড খিদা লাগছে আর খাবার আমাদের সামনে চলে আসছে। তো আজকে আমরা যা যা অর্ডার করছি পালঙ্কিতে, ওটা হচ্ছে আমাদের ফেভারিট পাহাড়ি মুরগি, যেটা অনেকে আমাদের পছন্দ, আর সাথে লইটা ফ্রাই তো থাকবেই খাবারের সময়, আর সাথে হচ্ছে এটা কোরাল মাছ ভর্তা, মাশাআল্লাহ দেখতেই ভালো লাগতেছে, আর পেঁয়াজ মরিচের ভর্তা যেটা আমি খাবো না,
একদমই আমার ভালো লাগে না। আর এটা হচ্ছে ডিম আলু ভর্তা। সো আলু ভর্তা তো খাই, তো ডিম আলু ভর্তা একটু ডিফারেন্ট। আর তারকা ডালাতে সাথে আর তোমাদের ভাই নিয়ে নিয়েছে হচ্ছে পাইনঅ্যাপেল জুস। সো গাইজ আমরা প্রথমেই হচ্ছে ডিম আলু ভর্তা যেটা এটা একটু ট্রাই করি। এটার পালংকিতে ডিম আলু ভর্তা নর্মালি আমরা তো হচ্ছে আলু ভর্তা খাই, তবে ডিম আলু ভর্তা এটা কিন্তু একটু রেয়ার, এটা সব জায়গায় পাওয়া যায় না। সো আমরা যদি একটু মশলা ডিম আলু ভর্তাটা অসব ডিমের ফ্লেভার আস্তে আস্তে আলুর সাথে, আর অলসো আমাদের ফেভারেট লইটা ফ্রাই। লইটা ফ্রাইটা সব জায়গাটা ভালো লাগে না, কিন্তু কিছু জায়গাটা একদম মন ছুঁয়ে যায়, যেমনটা পালংকির লইটা ফ্রাইটা কিন্তু অসম লইটা ফ্রাই। আর সাথে যদি আমরা ট্রাই করে হচ্ছে কোরাল মাছ ভর্তা, তো সামুদ্রিক মাছের মধ্যে কোরাল মাছটা তো আমাদের সবার 100-100 হচ্ছে ফেভারেট। সো কোরাল মাছ রূপচাঁদা মাছ, তো আমার কাছে কোরাল মাছ অনেক ভালো লাগে, তো আমরা একটু কোরাল মাছের ভর্তাটাও ট্রাই করে তোমাদেরকে দিব। কোরাল মাছের সাথে পেঁয়াজ দিয়ে যে ভর্তাটা করছে লবণ বেশি হয়ে গেছে, বাট মজা লাগতেছে। আর ফাইনালি আমার ওয়াইফ ট্রাই করতেছে হচ্ছে পেঁয়াজ আর মরিচের ভর্তা, যেটা আমার একদমই পছন্দ। পেঁয়াজ আর মরিচের ভর্তাটা কেমন? পালংকি রেস্টুরেন্টে বেশি আমার মনটা টানে পাহাড়ি মোরগের এই যে লেগ রোস্ট নিয়ে নিলাম, আর সাথে হচ্ছে একটু ঝোল নিয়ে নি। সো পাহাড়ি মোরগের আশা করছি যে আগে যতবার খাইছি ওই রকমই মজা হবে, তোমাদেরকে অনেস্ট রিভিউ দিব, কোনো ভুল টুল মিথ্যা কথা বলবো না, কারণ আমি সত্যবাদী। সো অনেস্টলি বলতে ঠিক আগের মতোই আছে, আগের মতোই অসম মন ভরার মতো। A few moments later জন্মদিন উপলক্ষে আমাদের এই সুজন ভাই আর আয়েশা দুজনে আমাকে সারপ্রাইজ দিতে জন্মদিনের কেক এনে, তো আমরা এখন জন্মদিনের কেকটা কাট করবো। তাহলে আমরা এখন আছি কক্সবাজারে, প্রথমে তুমি আমার আমি তোমার এই আশা করি তোমারে খুশি। সো গাইজ আমরা কেক কাটিং করে এখন খাওয়া দাওয়া ডিনার করার জন্য আমরা চলে আসছি হচ্ছে শালিক রেস্টুরেন্টে চলে আসছি। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ রেস্টুরেন্টের ভিউটা চেক করো, রাত এখন 3টা বাজতেছে, অল্প একটু ঘুমাইছিলাম। আর আমাদের সাথে আছে সুজন ভাই আছে আমাদের সাথে, আয়শা আছে, আয়শা হচ্ছে নেহার ফ্রেন্ড, বোন, নেহার বোন, ফ্রেন্ডের থেকে বেশি বোন। সো আয়শা আর সুজন আপনাদেরকে অনেক ধন্যবাদ এমন একটা সুন্দর সারপ্রাইজ দেওয়ার জন্য। সো গাইজ আমরা এখন হচ্ছে ডিনার করতে যেহেতু আসছি, তো সবাই মিলে ক্রেভিং হয়েছে কোরাল ফ্রাই খাবে। তো কোরাল ফ্রাইটা একটু সবাই দেখো, মাশাআল্লাহ এটা তো অনেক বড় ফ্রাই, অনেক অনেক বড় একটা মাছ, ফ্রাই করলে আশা করি যে অনেক টেস্টি হবে। তো ঠিক আছে, আগে খাবার দাবার সব কিছু আসুক, তারপর তোমাদেরকে দেখাই সব। আচ্ছা, সো ফাইনালি অনেক
অনেক ওয়েট করার পর আমাদের খাবারগুলো চলে আসছে। এই যে যে মাছটা দেখাইছিলাম মাশাল্লাহ, মাছটা ডিপ ফ্রাই করা হয়েছে, দেখতেই দেখতেই অনেক ইয়াম্মি লাগতেছে। আর সাথে ফ্রাইড চিকেন ফ্রাইড রাইস আর হচ্ছে চিকেন সিজলিং। সো গাইজ, আমি তাহলে একটু চিকেন ফ্রাইড রাইস প্রথমে একটু নিয়ে নিচ্ছি, আর সাথে আমার ফেভারিট, আমার হচ্ছে ফেভারিট যেটা, এটা হচ্ছে চিকেন সিজলিং। আর দেখতে অনেক জুসি, দেখতে অনেক জুসি লাগতেছে, আর আই হোপ খাইতে ঠিক ওই রকমটাই মজা লাগবে। তো গাইস, আমি যদি রাইসটা প্রথমে সিজলিং দিয়ে একটু ট্রাই করি, সিজলিং দিয়ে যদি রাইসটা, দেখতে অনেক 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 জুসি মনে হচ্ছে। না, খাবারের মান ভালো, যদিও খুব বেশি বেশি যেমনটা মনে হয়েছে ওই রকমটা না, কিন্তু দশের মধ্যে স্বাদ দেয়াই যাবে। সো ফাইনালি এখন যদি আমি একটু ডিপ ফ্রাই, আমাদের যে কোরাল মাছ, এটা একটু যদি ট্রাই করি। সো কোরাল মাছটা আমি একটু ভেঙে নিচ্ছি এদিক থেকে যদি একটু ভেঙে নিই। কোরাল মাছটা আমি হচ্ছে প্রথমে র একটু ট্রাই করে বলি, যে কোরাল মাছটা একদম ডিপ ফ্রাই করা হয়েছে, দেখতে বুঝাচ্ছে। মাছটা অসম, যেমনটা ফ্রাই করা হয়েছে দেখতে মনে হচ্ছে তেমনটাই মাছের স্বাদ হয়েছে। সো এদিকে আসলে, শালিকে আসলে কোরাল মাছ ট্রাই করা যাবে নিঃসন্দেহে। কোরাল ফ্রাইটা অসম হয়েছে। তবে রাইসের কথা যদি বলি, রাইসটাও মোটামুটি খুব একটা ভালো হয়নি, তবে সব থেকে আমার কাছে কোরাল মাছের যে ফ্রাইটা, এটা অসাধারণ লাগছে। সো বন্ধুরা, আমরা এখন সবাই খাওয়া দাওয়া করতে ব্যস্ত হয়ে গেছে সবাই। সো আমরা খাওয়া দাওয়া শেষ করি, তারপর তোমাদের সাথে কথা বলবো। সো বন্ধুরা, আজকের এই ব্লগটি এদিকে শেষ করে দিচ্ছে তোমাদের ভাই রনসা। সো বন্ধুরা, আজকে সারাদিন এই বৃষ্টি ভেজা দিনে আজকে সারাদিন মজা করলাম, মাস্তি করলাম, খাওয়া দাওয়া করলাম, আর সবকিছুই তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের ভাই রনসা ব্লগ চ্যানেল দিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশে থাকো। সো বন্ধুরা, আজকের জন্য তোমাদের ভাইকে বিদায় দাও, আবার নতুন একটি ব্লগে দেখা হবে। তো আজকের জন্য তোমাদের ভাই তোমাদের থেকে নিয়ে নিচ্ছে বিদায়।